আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। পবিত্র ঈদুল আজহার পরে আবার তোমাদের মাঝে হাজির হয়েছি আরও একটি অনলাইন ক্লাস নিয়ে। আমরা ষষ্ঠ শ্রেণীর ধারাবাহিকভাবে দ্বিতীয় অধ্যায়ের অনলাইন ক্লাস পরিচালনা করছিলাম ঈদের আগে। তো আমরা তারই ধারাবাহিকতায় আজকে পাঠ সাত সফটওয়্যার নিয়ে আলোচনা করব। তোমরা জানো যে করোনা ভাইরাসের প্রকোপ দিন দিন অত্যন্ত বৃদ্ধি পেয়েছে, তাই তোমরা কেউ বাড়ির বাইরে অযথা বের হবে না। যদি নিতান্তই প্রয়োজন হয় মুখে মাস্ক ব্যবহার করে তারপর বাইরে আসবে। অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমি যখন ক্লাস নিচ্ছি তখন তোমাদের অত্যন্ত প্রিয় একজন শিক্ষিকা হাসপাতালের বেডে শুয়ে অসুস্থতার জন্য ছটফট করছে। তোমাদের সবার প্রিয় রহিমা ম্যাডাম অত্যন্ত অসুস্থ, কোভিড-19 পজিটিভ হয়ে হাসপাতালের বেডে শুয়ে আছে। তোমরা সবাই তার জন্য দোয়া করবে। আর তোমরা জানো ঈদের আগের দিন তোমরা হয়তো পাওনি, তোমরা যেহেতু ষষ্ঠ শ্রেণীতে পড়ো, আমাদের ক্লাস নিয়েছিল যে ম্যাডাম হালিমা ম্যাডাম ইতিপূর্বে রিটায়ার করেছে, তিনি এই ইহজগৎ ত্যাগ করে পরপারে পাড়ি জমিয়েছেন করোনার কারণেই। তাই আশা করব তোমরা এই করোনাকে একদম হেলায় ফেলা না করে, স্বাস্থ্য ঝুঁকি না নিয়ে, স্বাস্থ্য প্রোটেকশন নিয়ে তোমরা বাইরে বের হবে। যদি খুব প্রয়োজন হয় তো আমি বলবো বাইরে না বের হওয়ার জন্য, ঘরে বসেই অনলাইনে ক্লাস করো, তোমার সমস্যা দূর হবে ইনশাআল্লাহ। তো চলে যাই ক্লাসে। তো আমরা সাধারণত গত পর্বগুলোতে আমরা দেখেছি কি ইনপুট আউটপুট ডিভাইস, মেমোরি, তারপরে তোমার স্টোরেজ ডিভাইস, যেগুলো নিয়ে আলোচনা করেছি সবই কিন্তু হার্ডওয়্যার, অর্থাৎ যা হাত দ্বারা স্পর্শ করা যায়। এই হার্ডওয়্যারগুলো কিন্তু এককভাবে কিছু করতে পারে না, যতক্ষণ না এর ভিতরে সফটওয়্যার দেওয়া হয় ততক্ষণ এই হার্ডওয়্যারের ক্ষমতা নেই কিছু করার। যেমন আমাদের এই বডি, আমাদের এই বডিটা কি একটা হার্ডওয়্যার, এর ভিতরে যদি প্রাণটা না থাকে, এখন মানুষ যখন মারা যায় তোমরা খেয়াল করো, মানুষ মারা যায় বডি কি চলে যায়? বডি কিন্তু যায় না, বডি এখানেই থাকে, কিন্তু ভিতরের যে হার্ট মানে এইখানে যে তার প্রাণ দেওয়া আছে সেই প্রাণটা যখন চলে যায় তখন কিন্তু সে মৃত হয়ে যায়। তো কম্পিউটারের হার্ডওয়্যারকে যদি তোমার দেহের সাথে তুলনা করো তাহলে সফটওয়্যার হচ্ছে প্রাণ, অর্থাৎ এই সফটওয়্যার যতক্ষণ আছে ততক্ষণ আমি হাত নড়াতে পারছি, প্রাণ যতক্ষণ আছে হাত নড়াতে পারছি, পা নড়াতে পারছি, মুখে কথা বলতে পারছি, চোখ দিয়ে দেখতে পাচ্ছি, কিন্তু যখন এই প্রাণটা থাকে না এই অঙ্গগুলো সব থাকে কিন্তু কোনো কাজ করতে পারে না। ঠিক তেমনই কম্পিউটারের হার্ডওয়্যার সব যদি থাকে আর যদি সফটওয়্যার না থাকে তাহলে কোনো কাজ করতে পারে না। আর সেই সফটওয়্যারটার নাম কি? সেই সফটওয়্যারটা হচ্ছে অপারেটিং সিস্টেম, সিস্টেম সফটওয়্যার। সফটওয়্যার সাধারণত দুই প্রকার, সিস্টেম সফটওয়্যার আর অ্যাপ্লিকেশন সফটওয়্যার। অ্যাপ্লিকেশন সফটওয়্যার নিয়ে তোমাদের জন্য আরও একটি ক্লাস নিব, একটু ধারণা দিয়ে রাখি। আমরা যে গান শুনি, ছবি আঁকাই কম্পিউটারে, এই কাজগুলো যে সফটওয়্যার দিয়ে করি সেগুলো হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার, এটা নিয়ে আমি ডিটেলস একটা ক্লাস নিব। আজকের বিষয় হচ্ছে অপারেটিং সিস্টেম, অর্থাৎ কম্পিউটার অপারেটিং সিস্টেমটা কি। কম্পিউটারের পাওয়ার বাটন সুইচ যখন আমরা অন করি তখন এই পাওয়ার বাটন অন করা মাত্রই কম্পিউটারের অপারেটিং সিস্টেম অন হয়ে যায়। তখন কম্পিউটার অপারেটিং সিস্টেম অটোমেটিক কম্পিউটারের সঙ্গে যুক্ত হার্ডওয়্যারগুলোকে সংযুক্ত করে, যদি বাইরের থেকে কোনো হার্ডওয়্যার যুক্ত থাকে সেগুলোকেও সংযুক্ত করে, যখন আমরা নির্দেশনা দিই সেই সংযুক্ত হার্ডওয়্যার অনুযায়ী কাজ করে। তো চলো আমরা আরেকটু সামনে আগাই। ইনপুট করা কোনো তথ্য কম্পিউটার যখন ভিতরে নেয় অপারেটিং সিস্টেম ইনপুট যন্ত্রগুলোকে আগেই সংযুক্ত করে এবং ইনপুট যন্ত্রগুলো থেকে তথ্য নিয়ে প্রসেসিং করে, প্রসেসরের মাধ্যমে প্রসেসিং করে আউটপুট যন্ত্রের মাধ্যমে আউটপুট করে। এই অপারেটিং সিস্টেম অ্যাপ্লিকেশন সফটওয়্যারগুলো কিন্তু এমনি কাজ করতে পারে না, এই অপারেটিং সিস্টেমের মাধ্যমেই কাজ করে। যদি আমরা একটু উদাহরণ দিতে চাই, মানে মানুষের দেহের সঙ্গে যেহেতু সফটওয়্যারের তুলনা করেছি, মানে প্রাণের সঙ্গে, তাহলে সেই দিক থেকে যদি একটু তুলনা করতে চাই,
সেদিক থেকে তুলনা করতে চাইলে দেখো তোমার কাজ কি, এই টোটাল বডিটাকে অপারেটিং সিস্টেম মনে করো অপারেট করতেছে। এই হাত দিয়ে কি দেখা যায়? এই হাত কিন্তু দেখা যায় না, হাত দিয়ে ধরা যায় কোনো জিনিস, স্পর্শ করা যায়। চোখ দিয়ে দেখা যায়, চোখ দিয়ে কি ধরা যায়? যায় না। হ্যাঁ, পা দিয়ে হাঁটা যায়, হাত দিয়ে কি হাঁটা যায়? যায় না। এই যে প্রত্যেকের আলাদা আলাদা কাজ না, এই আলাদা আলাদা হচ্ছে অ্যাপ্লিকেশান সফটওয়্যার। কিন্তু এই এই হাতকেও নিয়ন্ত্রণ করছে কি? এই অপারেটিং সিস্টেম। প্রাণ, প্রাণ না থাকলে হাতের কোনো মূল্য নাই, প্রাণ না থাকলে চোখ দেখতে পাচ্ছে না। তো ঠিক ওরকম অ্যাপ্লিকেশান সফটওয়্যারকে লাগেও নিয়ন্ত্রণ করে হার্ডওয়্যার। তো অ্যাপ্লিকেশান সফটওয়্যার বড় বড় যে সুপার কম্পিউটার আছে, যেগুলো দিয়ে মহাকাশে রকেট প্রেরণ করা হয়, বড় বড় জটিল অপারেশন করা হয়, মানে বিভিন্ন জায়গায় যে যুদ্ধ বিমান যা বলো আর যেগুলো বলে মারণাস্ত্র যেগুলো তৈরি করা হয়, এই জাতীয় যে জটিল জটিল কাজগুলো আছে সেইগুলো করতেছে তোমার সুপার কম্পিউটার। সেই সুপার কম্পিউটারের নিজস্ব অপারেটিং সিস্টেম রয়েছে, সেই সুপার কম্পিউটারের নিজস্ব অপারেটিং সিস্টেম রয়েছে। কিন্তু তোমার বাড়িতে বা তোমার বাজারে বা তোমার স্কুলে যে ডেস্কটপের ওপরে যে কম্পিউটারগুলো দেখতে পাও, এগুলো হচ্ছে পার্সোনাল কম্পিউটার, পিসি। এইগুলার একটা অপারেটিং সিস্টেম আছে। তো এই অপারেটিং সিস্টেম কিন্তু বিভিন্ন সফটওয়্যার যেভাবে ক্রয় করতে হয়, অপারেটিং সিস্টেমও ক্রয় করতে হয়। এখন এই অপারেটিং সিস্টেম ক্রয় করার কারণে এই জাতীয় যে অপারেটিং সিস্টেমগুলো আছে আমরা এই ডেস্কটপ চালানোর জন্য আমরা ব্যবহার করি, সেগুলো হচ্ছে উইন্ডোজ, ম্যাক। হ্যাঁ, উইন্ডোজ, ম্যাক, তারপরে ইউনিক্স, এগুলা। তো আমি উইন্ডোজের লোগোটা দেখো, উইন্ডোজ কেমন হয় একটু খেয়াল করো, উইন্ডোজের চেহারাটা এমন। অধিকাংশ কম্পিউটারে এই উইন্ডোজ অপারেটিং সিস্টেম ব্যবহার করা হয়। তারপরে তুমি আবার খেয়াল করো, এটা হচ্ছে অপারেটিং সিস্টেম ম্যাক, অর্থাৎ উইন্ডোজ যে মাইক্রোসফট কর্পোরেশন, বিল গেটসের যে কোম্পানি, তারা তৈরি করে। আর ম্যাক অ্যাপেলের অ্যাপেল কম্পিউটারের জন্য, আমরা যে অ্যাপেল ফোন, অ্যাপেল কম্পিউটার বা যাতে যে ব্যবহার করছি আমরা, অ্যাপেলের যে ফোন বা অ্যাপেলের যে কম্পিউটার, সেগুলোর জন্য এই ম্যাক অপারেটিং সিস্টেম ব্যবহার করা হয়। এগুলোতে গেল পয়সা দিয়ে কেনা। আচ্ছা, ইউনিক অপারেটিং সিস্টেমের লোগোটাও দেখে নাও, এটা হচ্ছে ইউনিক অপারেটিং সিস্টেমের লোগো। আর আমরা যে পয়সা দিয়ে কেনা বাদেও বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছে, পয়সা দিয়ে কিনে হয়তো সবাই ব্যবহার করতে পারবে না। তো সবার জন্য একটা মুক্ত সফটওয়্যার দরকার, যা পয়সা দিয়ে কেনা লাগবে না, ফ্রিতে পাওয়া যাবে। আচ্ছা, ফ্রিতে পাওয়া যায় বলে কিন্তু ভেবো না যে এটা দিয়ে কোনো কাজ হবে না, এটা কিন্তু সেম কাজ হয়। হ্যাঁ, কোনো পার্থক্য নেই, সেম কাজ হয়। তবে এটা মুক্ত মনা যারা মানুষ, অর্থাৎ সবার জন্য উন্মুক্ত চিন্তা করেছে, তারা এই অপারেটিং সিস্টেম তৈরি করেছে। এই অপারেটিং সিস্টেমটার নাম হচ্ছে, তোমরা জানো, অত্যন্ত জনপ্রিয় একটা অপারেটিং সিস্টেম লিনাক্স। লিনাক্সের লোগোটা দেখো, এটা হচ্ছে লিনাক্স। লিনাক্স হচ্ছে একটা মুক্ত অপারেটিং সিস্টেম, যা পয়সা দিয়ে ক্রয় করা লাগে না। আচ্ছা, এই যে গেল তোমার কম্পিউটারের ব্যাপার, কম্পিউটারের অপারেটিং সিস্টেম। আচ্ছা, আসো মোবাইল ফোন যেটা তোমরা এখন ব্যবহার করো, যে তোমরা বলতেছো কি অ্যান্ড্রয়েড ফোন, অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে এই যে আমার ক্লাসটা তোমরা দেখতেছো, আসলে এই ফোনটা অ্যান্ড্রয়েড ফোন না, এটা একটি স্মার্টফোন। এর অপারেটিং সিস্টেমের নাম হচ্ছে অ্যান্ড্রয়েড। এই অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম দিয়ে এই ফোনটি পরিচালিত হয় বলে নাম হয়ে গেছে অ্যান্ড্রয়েড ফোন। আমরা কিন্তু কখনো বলি না উইন্ডোজ কম্পিউটার, লিনাক্স কম্পিউটার, হ্যাঁ, ম্যাক কম্পিউটার, তা কিন্তু বলছি না। কিন্তু আমাদের হাতের স্মার্টফোনটাকে আমরা অভ্যস্ত হয়ে গেছি, আমরা বাঙালিরা অভ্যস্ত হয়ে গেছি, আমরা বলতেছি স্মার্টফোন না বলে আমরা বলতেছি কি অ্যান্ড্রয়েড ফোন। তো অ্যান্ড্রয়েড ফোন আসলে না, এই ফোনের অপারেটিং সিস্টেমটার নাম হচ্ছে অ্যান্ড্রয়েড। ফোনের আরও অপারেটিং সিস্টেম রয়েছে, যেমন স্মার্টফোনগুলো বা ট্যাবের জন্য উইন্ডোজের অপারেটিং সিস্টেম রয়েছে। উইন্ডোজের লোগোটা দেখো, অপারেটিং সিস্টেমের লোগোটা ফোনের ক্ষেত্রে এমন। ও, তার আগে দেখে নাও তোমরা হচ্ছে অ্যান্ড্রয়েড ফোনের অপারেটিং সিস্টেম, অ্যান্ড্রয়েডের যে লোগোটা সেটা খেয়াল করো, অ্যান্ড্রয়েড এরকম। তোমাদের বইতেও ছবি আছে, এখানেও দেখে নাও অ্যান্ড্রয়েড এরকম। স্মার্টফোনের জন্য উইন্ডোজের যে লোগো সেটা দেখো, উইন্ডোজের লোগোটা এরকম। আগে দেখেছো কম্পিউটার উইন্ডোজের লোগো, আর এটা হচ্ছে মোবাইলের জন্য উইন্ডোজ লোগো। এরপরে অ্যাপেলের যে মোবাইলের জন্য যে অ্যাপস আছে, iOS অপারেটিং সিস্টেম, অ্যাপেল অপারেটিং সিস্টেমের মোবাইলের যে লোগোটা সেটা খেয়াল করো এরকম দেখতে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তবে একটা জিনিস খেয়াল মনে রাখবে, এই উইন্ডোজ বলো, ম্যাক্স বলো, লিনাক্স বলো, এদের কারোরই কিন্তু ডেস্কটপ দিয়ে আমরা যেখানে থেকে কম্পিউটার পরিচালনা করি এটা কিন্তু খুব একটা পার্থক্য নেই, প্রায় সেম। খুব একটা পার্থক্য নেই, প্রায় সেম। এর জন্য
সাধারণ ব্যবহারকারীর জন্য ধরাও কষ্ট। ডেস্কটপের ছবিগুলোকে যদি আমার ইচ্ছের মতো মডিফাই করে রাখি তাহলে কেউ বুঝতেই পারবে না। তো এটাই হচ্ছে মূলত অপারেটিং সিস্টেম এবং আজকের এই ক্লাসের মূল টপিকস ছিল। আশা করি তোমরা আজকের ক্লাসটি বুঝতে পেরেছ। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আবারও তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আমার জন্য দোয়া চেয়ে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।